দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো টিউব অয়েল ছাড়া কিভাবে আপনি সরাসরি ডাউন পাইপ লাগিয়ে মোটর ফিট করবেন, সেটাই দেখাবো। তো আশা করি পুরো ভিডিওটি সাথেই থাকবে। আর আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের স্যানিটারি বিষয়ক ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি একটি লাইক করে যাবেন। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে টিউব অয়েলের বোরিং। তো এখানে কিন্তু আসলে টিউব অয়েল লাগানো সম্ভব না, দেখতে পাচ্ছেন একেবারে এই যে দরজা দেখতে পাচ্ছেন, মানে বিল্ডিংয়ের যে দরজার সামনাসামনি, যার কারণে কিন্তু এখানে টিউব অয়েল রাখা সম্ভব না। তো এই কারণে কিন্তু টিউব অয়েল খুলে শুধুমাত্র আপনার বোরিং পাইপের ভিতরে যে পাইপ দেখতে পাচ্ছেন, আপনারা কয়েল পাইপে ব্যবহার করতে পারেন কিংবা সরাসরি থ্রেড পাইপ ব্যবহার করতে পারেন, করে কিন্তু আপনারা এখানে মোটর সেটিং দিতে পারেন। আর মোটরটা কিন্তু আপনার একেবারে বোরিংয়ের নিকটে নেই, ওই সাইডে কিন্তু মোটরটা দেখতে পাচ্ছেন এই জায়গায় রয়েছে। তো আসলে এটাতে পানি কীভাবে ওঠে সেটাও আপনাদেরকে দেখাবো। তো তার আগে বলি, আপনার বোরিংয়ে আসলে লেয়ার কতটুকু এটার উপর নির্ভর করেই কিন্তু আপনার পাইপ নির্বাচন করতে হবে, যে কতটুকু পাইপ আপনাকে লাগানো প্রয়োজন। তো আমাদের এই অঞ্চলে স্বাভাবিকভাবেই 35 থেকে 40 কিংবা সর্বোচ্চ দেখা যাচ্ছে 50 ফিট নিচেই কিন্তু আমাদের লেয়ারটা থাকে, 40-এর ভেতরে বেশি থাকে, 35 থেকে 40 ফিটের ভেতরে কিন্তু আসলে লেয়ারটা ভালো পাওয়া যায়। তো এই জন্য আমরা এখানে কিন্তু মাত্র 5টা পাইপ ব্যবহার করব, যাতে 12 মাসে আসলে লেয়ারটা পাওয়া যায়। তো এই কারণে আমরা এখানে 5টা পাইপ ব্যবহার করব, অর্থাৎ 10 ফিট করে হলেও 50 ফিট। আর আপনারা যদি এখানে পাইপ কত ইঞ্চি ব্যবহার করবেন এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ, অনেকে কিন্তু 3-4 সাইজের পাইপটা দিয়ে দেন। তো 3-4 পাইপ না দিয়ে আপনারা অবশ্যই চেষ্টা করবেন 1 ইঞ্চি সাইজের পাইপ ব্যবহার করার জন্য। তো তাহলে কিন্তু আপনার মোটরে কিন্তু ভালোভাবে পানি পাবে এবং আপনার পানিটা কিন্তু ভালো উঠবে। তো এখানে আপনাদেরকে আমরা একটু দেখাই, এখানে দেখতেই পাচ্ছেন যে 1 ইঞ্চি সাইজের পাইপ কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে। দর্শক, এখানে আপনার ডাউন চেক বল যদি আপনারা দিতে পারেন তাহলে ভালো হয়। তো আমাদের কাছে যেহেতু ডাউন চেক বল নেই, স্বাভাবিক যে নন রিটার্ন চেক বল রয়েছে সেই চেক বল আমরা এখানে দিব নিচেই চেক ডাউন চেক বল হিসেবে, অর্থাৎ এটা কিন্তু একেবারে বোরিংয়ের সর্বশেষ নিচেই যাবে, অর্থাৎ পাইপের মুখে কিন্তু এটা দিতে হবে। তাহলে আপনার পানিটা কিন্তু স্থায়ীভাবে ধরে রাখার জন্য যে প্রয়োজন যেটা, সেটা কিন্তু আপনার এটাই স্থায়ীভাবে ধরে রাখবে। তো এটা লাগানোর জন্য আপনারা একটু খেয়াল করেন যে সাইড এইভাবে চাপ দিলে যেটা উপরে আসছে এটা পাইপের মুখে লাগাতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু মুখে লাগাতে হবে এবং এই সাইডটা কিন্তু নিচের দিকে থাকবে। আরেকটা জিনিস আপনারা দেখতে পারেন, এখানে যে আপনার তীর চিহ্ন রয়েছে সেটা উপরের দিক থাকবে, কিন্তু তীর চিহ্ন আছে দেখেন, এই যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু উপরের দিক থাকবে। তো এখন আমাদের পাইপ দেখতে পাচ্ছেন যে আসলে ঢোকানো হচ্ছে বোরিংয়ের ভেতরে, তো এখানে আরও একটা আপনার সকেট লাগাতে হবে আরেকটা পাইপ জয়েন করার জন্য। তো এক্ষেত্রে কিন্তু প্রত্যেক জায়গায় ভালোভাবে টেপ দিয়ে নিতে হবে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা পাইপ আপনার ঢুকাইয়ে নিতে হবে। তো আমাদের এখানে যেহেতু 5টা পাইপ আছে, তো আমরা 5টা পাইপ ঢুকানোর পরে আপনাদের বাকি কাজগুলো দেখাবো। দর্শক, এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, এখানে আপনারা যখন সেটিংগুলো লাগাবেন অবশ্যই চেক করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন এই সেটিংটা কিন্তু ফাটা আছে, তো এখন ফাটা থাকলে কিন্তু পানি উঠবে না। দর্শক, এখানে থ্রেড পাইপ যখন আপনারা জয়েন করবেন, তো জয়েন করার সময় আপনারা যখন এই সকেটগুলো লাগাবেন তখন একটা জিনিস আপনারা খেয়াল করবেন, থ্রেড পাইপের সাথে আপনারা থ্রেড সকেটগুলো বা আপনার ইউপিভিসি সকেটগুলো ব্যবহার করার থেকে বিরত থাকবেন। কারণ আচ্ছা, আপনারা যখন এই সকেটটা এখানে ঢুকাবেন তখন কিন্তু ওই সকেটগুলো একটু মোটা হয়, অর্থাৎ আপনার এখানে যদি যাই সকেটগুলো একটু চিকন হয় এবং ইউপিভিসি যে সকেটগুলো সেগুলোগুলো মোটা হয়, যার কারণে কিন্তু এই বোরিং পাইপের ভিতরে আসলে সকেটটা ঢুকবে না। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, এখানে যে সকেট আছে সেটা যে এখানে ঘাট থাকে দুই সাইডে কিন্তু দুইটা, এই সাইডে একটা এবং এই সাইডে একটা বিট থাকে, সেই বিটটা কিন্তু মেশিনের সাহায্যে দেখতে পাচ্ছেন যে একেবারে আপনার ঘষে কিন্তু তেলা করে দেওয়া হয়েছে, যাতে আসলে কোনোভাবে এই বোরিং পাইপে না বাদে ইজে যাতে যায়। তো এইগুলো কিন্তু লক্ষ্য রাখবেন। তো দর্শক, আমাদের শেষ পাইপ কিন্তু দেওয়া হয়ে গেল। তো 5টা পাইপ আমরা বোরিংয়ের ভিতরে ঢুকালাম এবং পাইপ কিন্তু 1 ইঞ্চি। তো পাইপের মুখ কি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা এলবো লাগানো হয়ে গেল। তো এই এলবোর মুখে এখন আমাদের যে আরেকটা আপনার এখানে চেক বাল্ব দেখতে পাচ্ছেন এখানে লাগাতে হবে, কারণ উপরে একটা চেক বাল্ব এবং নিচে একটা চেক বাল্ব যদি দেওয়া হয় তাহলে কিন্তু আপনার যে পাইপের যে পানি সেটা কিন্তু আসলে কোনোভাবেই কিন্তু সরবে না এবং স্থায়ীভাবে কিন্তু আপনার মোটরে পানি উঠবে। তো দর্শক, দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু চেক বাল্বটা লাগানো হয়ে গেল। তো এবং চেক বাল্বের যে তীর চিহ্ন সেটা কিন্তু এই সাইডে দেখতে পাচ্ছেন, অর্থাৎ মোটরের যে পাইপ এটা কিন্তু হচ্ছে মোটরের পাইপ, অর্থাৎ মোটরে লেগেছে এবং মোটরটা কিন্তু ওই সাইডে দেখতেই পাচ্ছেন, এই যে এই সাইডে মোটর, তো ওই মোটরের পাইপটা কিন্তু সরাসরি আপনার এই সাইডে এসে।
তো দর্শক, এখন পানি উঠানোর জন্য আপনারা পাইপটা ফিট করার পরে, অর্থাৎ উপরে একটা চেক ভালভ, নিচে একটা চেক ভালভ দেওয়ার পরে ঠিক এইভাবে কিছুক্ষণ ঝাঁকি দিলে বা উপরে নিচে করলে কিন্তু আপনার পাইপটাই পানি উঠে যাবে। তো আপনারা দেখেন, এভাবে করলে কিন্তু পানি উঠে যাবে। দেখতেই পাচ্ছেন যে পানি কিন্তু উঠে গেছে। তো দর্শক, এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের মোটরের যে পাইপটা এখানে উঠেছে, দেখতে পাচ্ছেন বোরিংয়ের সাইডে। তো এখানে আমরা এই পাইপটা সংযোগ করব, করলে কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো এখানে যে ইউনিয়নটা লাগানো হবে, তো তার জন্য আমাদের পাইপটা কিন্তু কিছুটা কেটে হচ্ছে বাদ দেওয়া লাগবে। তো আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি। তো এখন আমাদের মুখে যেহেতু পেঁয়াজ নাই বা থ্রেড নাই, সেজন্য আমরা পেঁয়াজ বা থ্রেড কাটানোর মেশিনের সাহায্যে পাইপটায় পেঁয়াজ কাটিয়ে নিব। তো দর্শক, আমাদের পেঁয়াজ কাটানো শেষ। এখন আমরা এখানে আমাদের যে ইউনিয়নের যে আরেক প্রান্ত রয়েছে, অর্থাৎ যে পাশ থাকে, সেটা আমরা এখানে লাগিয়ে নেব। তো দর্শক, ফাইনালি আমাদের মোটরের যে পাইপ রয়েছে সেই পাইপের সাথে আমরা বোরিংয়ের যে পাইপগুলো নামালাম, সেই পাইপে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সংযোগ দেওয়া হয়ে গেছে। এখন আমাদের ওই প্রান্ত যে মোটর রয়েছে, মোটরের পানি কিন্তু আসলে মোটরের ভেতরে নেই, অর্থাৎ পাম্পটা কিন্তু শুকায় গেছে। তো এখন এই মোটরের ভিতরে কিন্তু আমাদের এক্সট্রা পানি দেওয়া লাগবে, দিয়ে কিন্তু আমাদের মোটরের যে পাম্প রয়েছে পাম্পটা কিন্তু পূর্ণ করা লাগবে। এবং আপনাদের পাইপের যে বাকি অংশ রয়েছে সেটা কিন্তু আসলে পানিতে ভরে দেওয়া লাগবে। তো এখন আমরা দেখতেই পাচ্ছেন যে বদনার সাহায্যে কিন্তু পাম্পে পানি ঢুকাচ্ছি। তো পাম্পে পুরো পানিটা ঢোকানোর পরেই কিন্তু আপনার মোটরটা আমরা স্টার্ট করব, তারপরে কিন্তু এটাতে পানি উঠবে। তো আপনারা অবশ্যই ঠিক এইভাবে কিন্তু আপনারা মোটরের ভেতরে কিন্তু পানি দিয়ে নেবেন, অর্থাৎ পাম্পে কিন্তু ফুল পানি লোড দিয়ে নেওয়ার পরেই কিন্তু আপনারা মোটরটা স্টার্ট দিবেন। তো এখন আমরা মোটর স্টার্ট দিলাম। তো আপনারা যদি পানি না ওঠে, ঠিক এমনভাবে একটু লতা পাইপ যদি লাগানো থাকে তার মুখে একটু এভাবে চেপে ধরবেন, যাতে কোনোভাবে পানিটা না বেরোতে পারে। এইভাবে একটু প্রেশার দিবেন, অর্থাৎ ছিদ্রটা বন্ধ করে দিয়ে এভাবে একটু প্রেশার দিবেন। ঠিক যেভাবে করা হচ্ছে এইভাবে একটু প্রেশার দিবেন। কয়েকবার প্রেশার দিলে দেখবেন যে আপনার মোটরে পানি উঠে যাবে। তো আমাদের মোটরে অলরেডি পানি চলে আসছে। তো আমরা নাটটা লাগিয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে মোটরে পানি উঠেছে কি না। তো এটা আমরা একটু ভালোভাবে টাইট করে দিয়েছি, নাহলে এখান থেকেও আবার হাওয়া নিবে এবং পানি লিক করবে। তো এখন আমাদের ফাইনালি যে লতা পাইপের যে প্রান্ত রয়েছে সেখানে আপনাদেরকে নিয়ে যাব এবং দেখাবো যে আসলে মোটরে পানি উঠছে কি না। তো দর্শক, ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের মোটরে কিন্তু পানি উঠেছে, অর্থাৎ আমাদের যে লতা পাইপ সেখানে দেখতে পাচ্ছেন যে পানি দেখা যাচ্ছে, অর্থাৎ মোটরের যে পানি সেটা কিন্তু এখানে ভালোভাবেই উঠছে। তো দর্শক, আপনারাও যদি টিউবওয়েল ছাড়া মোটরে পানি উঠাতে চান, তাহলে যে পদ্ধতিটা দেখালাম এইভাবেই কিন্তু আপনি মোটরে পানি উঠাতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এই ছিল ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন। আর আমাদের চ্যানেলে পরবর্তীতে এমন ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।